গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন। আমি এখন আছি মায়ানমারের প্রাক্তন রাজধানী ইয়াঙ্গুন। ইয়াঙ্গুনের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে অবিভক্ত ভারতের জন্যে যেই স্থানটি খুবই খুবই গুরুত্ব বহন করে সেই একটি স্থানে আছি। ইয়াঙ্গুনের শৈরগ যেই টেম্পল, অর্থাৎ তাদের সবচেয়ে বৃহত্তম যেই টেম্পল, সেই টেম্পলের কাছাকাছি একটি স্থান যেখানে জাফর শাহ মাজার, জাফর শাহ নামে পরিচিত একটি স্থান। এই স্থানটি হচ্ছে, দেখে নিন, এটা হচ্ছে ভারতের শেষ মোগল যেই সম্রাট ছিল, সম্রাট বাহাদুর শাহ জাফর, তার সমাধি ক্ষেত্র। তার সমাধি ক্ষেত্রটি এখন হয়ে গেছে বাহাদুর শাহ দরগা। প্রিয় বন্ধুরা, এই বাহাদুর শাহ দরগা সামনে আমি এসে হাজির হয়েছি আজ 2nd January 2020, অর্থাৎ 2020-র দ্বিতীয় দিন। প্রিয় বন্ধুরা, এখন বাজে বেলা 11:50। আবারও বলছি, আজ 2nd January 2020। প্রিয় বন্ধুরা, চলুন এই মাজারের ভেতরে আমরা প্রবেশ করি এবং এর কিছু অংশ আপনাদেরকে দেখাই। আর এর সামনে যে পরিবেশ, সেই পরিবেশটা এই রকমই দেখুন। আর ঠিক তার অপোজিটে আছে ডিপার্টমেন্ট অফ মেডিকেল রিসার্চ সেন্টার। বাহাদুর শাহ মাজারের সামনের পরিবেশটা একটু দেখে নিন, এটাই। চলুন আমরা ভেতরে ঢুকি। আর এই মাজারটি ওপেন হয় 8 AM to 8 PM, খোলা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এই সেই বাহাদুর শাহ জাফর যিনি জন্মগ্রহণ করেছিলেন 1772 খ্রিস্টাব্দে, এবং এইখানে 1862 সনে তিনি এইখানে পরলোক গমন করেন। এটাই তার সমাধি ক্ষেত্র। আর এখানে তার সমাধির পাশেই গড়ে উঠেছে একটি ছোট মসজিদ। আর এই মাজারটি, এই সমাধি ক্ষেত্রটি এখন মুসলমান, অর্থাৎ রেঙ্গুনবাসী মুসলমানদের জন্য অত্যন্ত ধর্মীয়ভাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা। আপনি কখনো যদি ইয়াঙ্গুনে আসেন, ইয়াঙ্গুনে আসলে আপনি অবশ্যই এই বাহাদুর শাহ জাফরের এই মাজারটি ঘুরে যাবেন। আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এই ভবনটি ঘুরে যাবেন, এই জন্য যে এটি একটি ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ একটি অঞ্চল। সে হিন্দু হোক, মুসলমান হোক, যদি আপনি ভারত, অর্থাৎ মহাভারতের লোক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আপনি এটা দেখে যাবেন। চলুন তাহলে আমরা এবার একটু ভেতরে যাই। হাই প্রিয় বন্ধুরা, হুট করে চলে আসলেন একেবারে মূল ডকুমেন্টারির ভেতরে। আপনারা এতক্ষণ দেখছেন এটা সেই সম্রাট বাহাদুর শাহ জাফরের সেই মাজার, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি গতকাল 17 জুলাই 2021 যেই আমার একটা ভিডিও একটি দিয়ে একটা ঘোষণা করেছিলাম যে ব এবং ধ আমার এই ব্র্যান্ড থেকে এখন থেকে চিরতরে বন্ধ এবং এটা বলবৎ থাকবেই, কিন্তু এই ভিডিওটি প্রকাশের পরপরই আমি বেশ কিছু ইমেইল এবং মেসেজ পেয়েছি, হাতে গোনা কয়েকটি ইমেল পেয়েছি এবং ভারী ভারী লোকদের কাছ থেকে। আর এই ভারী শব্দের অর্থটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করতে যাচ্ছি না। ভারী ভারী বেশ কয়েকজনের কাছ থেকে ইমেল পেয়েছি, তারা আমাকে আমার ধকে রেখে ব যে বাধা সেটাকে তুলে নিতে বলছে, যে বাংলাদেশ নিয়ে কথা বলতে বলছে। না বন্ধুরা, আমি দুঃখিত, ব এবং ধ বধ হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা হবে না। তবে বাংলাদেশ সম্পর্কে অবশ্যই তুলনামূলকভাবে কিছু কথা আসবে, যখন পৃথিবীর কোনো দেশে যখন আমি ঘুরব যাব, কিছু তুলনামূলক কথা আসবে। ধয়ের তো প্রশ্নই আসে না, ধ নিয়ে তো কোনো কথাই নেই। প্রিয় বন্ধুরা, আরেকটা বিষয়, যেহেতু আমি ব বলতে বাংলাদেশ বুঝিয়েছি,
সেই ক্ষেত্রে আমার পশ্চিমবঙ্গের উদ্ধারের যারা আমার ভক্ত গুণগ্রাহী তারা অনেকেই মনে কষ্ট পেয়েছেন, তারা আমাকে ইমেল করে মেসেজ করে জানতে চেয়েছেন, দাদা অথবা কাকু তুমি কি আমাদের এখানে আসবে না? অবশ্যই আসবো, কেন আসবো না? বাংলা কি শুধু বাংলাদেশের? বাংলা ভাষাটা তো পশ্চিমবঙ্গেরও। তো এইটা আমার স্বপ্ন আছে যে পুনশ্চ পুনরায় আমি পশ্চিমবঙ্গকে ঘুরে ঘুরে আবারও দেখাব। তবে পলাশিতে আমি সেই এখন থেকে ১৩ বছর আগে গিয়েছি, সেই পলাশিতে আমি আবারও যাব। পলাশির ভিডিও এখনও মনে হয় আছে আমার কালেকশানে। আমি সেই দক্ষিণের কাকদ্বীপ সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় জনপদে সেই জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি দার্জিলিং, আমি আমার প্রিয় শিলিগুড়ির যেই ভক্ত যারা আছেন আমি তাদেরকেও মনে কষ্ট দেব না, আমি তোমাদের শহরে আসব, তোমাদের পাশে সেই কুচবিহার সেই জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি সেখানেও যাব, ভিডিও আমি করব। সুমন অভিক যারা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, আরও কিছু ইউটিউবার যে আমাদেরকে কি আপনি ছেড়ে দিলেন, না তোমাদেরকে ছাড়ছি না, তোমাদের সাথে আমার যে পরিকল্পনা সেই পরিকল্পনা একদম এখনও বলবৎ আছে। আমি অবশ্যই ভগবান যদি চায় আল্লাহ যদি চায় আমি অবশ্যই করোনা ওঠার পরপরই আমি পশ্চিমবঙ্গকেই এক্সপ্লোর করব। নো মোর বাংলাদেশ। বাংলাদেশের কোনো সৌন্দর্য বা কদর্য বা অসুন্দর কোনো কিছুই আমার চোখে আর পড়বে না এবং সেটা মৃত্যু অবধি, এক্সেপ্ট হাতিয়া নিঝুম দ্বীপ। তবে পশ্চিমবঙ্গকে এক্সপ্লোর করা আমার থাকবে, ভারতকে এক্সপ্লোর করার অনেক কিছুই আছে। প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে আমার কার্টিয়ার ঘড়িতে বাজে ২:১১। আজ ১৮ জুলাই, হাওয়ায় এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সেজন্য গায়ে তেমন কোনো গরম কাপড় চাপাইনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে যারা পশ্চিমবঙ্গের যে কয়জন আমাকে ইমেল দিয়েছেন যারা হতাশ হয়েছেন আমার এই সিদ্ধান্তে তাদেরকে পুনশ্চ বলছি, সেই দক্ষিণের কাকদ্বীপ থেকে শুরু করে একবার অল দ্য ওয়ে পশ্চিমবঙ্গে সে দার্জিলিং প্রত্যেকটি জনপদ আমি ক্ষণে ক্ষণে বছরে বছরে বিভিন্ন সময় ঘুরব, তবে তোমাদের সহযোগিতা আমার অবশ্যই দরকার আছে। আমি তো আগেই বলেছি আমি পৃথিবীর যে কোনো দেশেই যখনই পৃথিবীর এপিট ওপির যে কোনো দেশে গেলেই আমি মাসুদ আহমেদ টগর বাঙালি বাঙালি পানামা সিটি পানামা এই ভিডিও বানাচ্ছি আমার আমিন ভাইয়ের জন্য, অস্ট্রেলিয়ায় থাকে আমার আমিন ভাই। আমিন ভাই আজকে পানামা সিটি মেঘলা মেঘলা, আমি পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো তাদের সৌন্দর্য এবং তাদের সেখানকার অবস্থা। যে উগান্ডা বলছো সেই উগান্ডার সেই নাইরোবি থেকেই আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সেই উপেক্ষা করে ঘেন্না করে তোমরা উগান্ডা বলো সেই উগান্ডাও কত উপরে উঠে আছে সেটাও তোমরা দেখতে পাবে, তবে সময় লাগবে। সেই জন্য আমি তোমাদের দোয়া চাইছি, আশীর্বাদ চাইছি, পৃথিবীর যেখানেই যাই না কেন আবারও বলছি পৃথিবীর সবচেয়ে তোমাদের চোখে সবচেয়ে নিম্নমানের দেশ সেখানেও বনি এবং ভেরোনিকা গিয়ে তোমাদেরকে দেখাবে সে দেশের মানুষের সততা, সে দেশের পরিষ্কার পরিচ্ছন্ন জনপদ, সেখান থেকেই তোমরা বুঝবে তোমরা আছো কোথায়, তোমরা কী নিয়ে গর্ব করছো। আর নয় কথা প্রিয় বন্ধুরা, চলো আবারও সেই বিতাড়িত নির্বাসিত কবি সম্রাট আধ্যাত্মিক গুরু সেই দুর্ভাগা সম্রাট বাহাদুর শাহ জাফরের সেই মাজারে চলো সেখানে। গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন, আপনাদেরকে প্রিফেসে মুখবন্ধেই এই মাজার সম্পর্কে কিছু কথা বলেছি। আজ 2 জানুয়ারি 2020, অর্থাৎ 2 জানুয়ারি 2020,
আজ বৃহস্পতিবার বন্ধুরা আমি বনি আমিন আছি বার্মার প্রাক্তন রাজধানী ইয়াংগুনের একেবারে তার পাঁজর ঘেঁষা একটি স্থানে। এটা মায়ানমারের সবচেয়ে সুউচ্চ এবং সবচেয়ে বৃহত্তর যেই প্যাগোডা শেরগাঁও প্যাগোডা ঠিক তার আশপাশেই এই জাফর শাহ মাজার। আপনি যখন কোনো ট্যাক্সি হায়ার করবেন আপনি ট্যাক্সি হায়ারকে সম্রাট মোহাম্মদ জাফর শাহ আপনি বলবেন না, আপনি জাফর শাহ দরগাহ যদি বলেন এটি যথেষ্ট নিয়ে আসবে। আপনি সিটি সেন্টার থেকে এইখানে আসতে আপনার লাগবে আনুমানিক ট্রাফিকের উজানে আসতে আপনাকে লাগতে পারে 30 মিনিট, আর ট্রাফিক ফেভারে যদি থাকে ভাঁটিতে যদি থাকে সেক্ষেত্রে 20 মিনিটের মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন সিটি সেন্টার থেকে। আর সিটি সেন্টার বলতে আমি ওদের সিটি হলকে বোঝাচ্ছি অথবা মহাবেন্ডুলা পার্ককে বোঝাচ্ছি বন্ধুরা। সেখান থেকে ট্যাক্সি দিয়ে আপনার খরচ হবে মাত্র 2,000 থেকে 2,500 ছেট, উচ্চারণটা ছেট হবে, যদিও খে দিয়ে উচ্চারণ আপনি কে দিয়ে বানানো হবে, কিয়েট বলেন আপনারা, কিয়েট নয়, বার্মার যে কারেন্সি সেটাকে বলা হয় ছেট, কেটা সি হয়ে যাবে। বন্ধুরা আমি আছি সম্রাট বাহাদুর শাহ জাফর অর্থাৎ দিল্লির শেষ মুঘল সম্রাটের এই সেই সমাধি ক্ষেত্রে আছি। এই সমাধি ক্ষেত্রে এখানে শুয়ে আছেন সম্রাট বাহাদুর শাহ জাফর এবং তার স্ত্রী এবং তার একজন সন্তান সম্রাট তথাকথিত সম্রাট মুঘলদের শেষ যেই রাজ্যহারা সম্রাট যিনি এখানে নির্বাসিত হয়েছেন তার পুরো নামটা একটু পড়ে দেখুন, লেখা আছে মোহাম্মদ সিরাজউদ্দিন বাহাদুর শাহ জাফর। আর হজরত হচ্ছে মাননীয়, হজরত শব্দটা হচ্ছে মাননীয়, এটা কোনো ধর্মীয় শব্দ নয়, এটা আপনি যে কোনো ব্যক্তির সামনেই আরবি শব্দ হজরত লাগিয়েও আপনি বলতে পারেন, যে কোনো লোকে মহামান্য অমুক। যা হোক, এই ব্যাখ্যা আমি যেতে চাচ্ছি না, ধান বাঁধতে এসে শিবের গান আমি করব না, কিন্তু আপনি যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন আপনি যদি অবিভক্ত মহাভারতের বাসী হয়ে থাকেন, বাসিন্দা হয়ে থাকেন, অথবা আপনার অ্যানসেস্টাররা যদি সেখানকার হয়ে থাকেন, আপনি যদি কখনো ইয়াংগুনে যদি এসে থাকেন অর্থাৎ মায়ানমারের প্রাক্তন রাজধানী ঐতিহাসিক এই শহর ইয়াংগুনে এসে থাকেন, আপনি অবশ্যই এই সম্রাট বাহাদুর শাহ জাফরের এই মাজার দেখে যাবেন। এটার ভেতরে মসজিদও আছে, আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, কিছু কিছু লোক আছে ভেতরে তাদের সাথেও কথা বলবো। বন্ধুরা চলুন, আমি বনি আমিন এতক্ষণ অনর্গল কথা বলে গেলাম ইয়াংগুনের ঠিক পাঁজর ঘেঁষা একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান থেকে সম্রাট বাহাদুর শাহ জাফরের সমাধিক্ষেত্র থেকে। লেটস গো ইনসাইড, লেটস গো, থ্যাংক ইউ।